ভলপনি হলো বেন জনসনের একটি হাস্যরসাত্মক নাটক। ইতালীয় ভলপনি শব্দের অর্থ হলো প্রতারক শিয়াল। এটি 1605 থেকে 6 সালে প্রথম নির্মিত হয়েছিল। এটি লোভ এবং লালসা সম্পর্কে রচিত একটি ব্যঙ্গাত্মক নাটক। তাছাড়া এটি জনসনের সর্বাধিক সফল নাটক হিসেবেও পরিচিত এবং এটি জ্যাকোবীয় যুগের অন্যতম সেরা কমেডি হিসেবে বিবেচিত। ভলপনি একজন ধনী নিঃসন্তান ব্যক্তি। নাটকটি তার একাকি স্বর্ণের পূজা করা দিয়ে শুরু হয়। তার চাকর মোস্কা পরজীবীর মতো তার সাথে থাকে। সে সময় সময়ে ভলপনির সাথে চাটুকারি তার আশ্রয় নেয়। ভলপনির রুমে ন্যানো, কস্ট্রোন এবং অ্যান্ড্রোকিনো প্রবেশ করেন এবং পিথাগোরাসের আত্মার স্থানান্তর সম্পর্কে একটি ব্যঙ্গাত্মক নাটিকা রচনা করেন। ভলপনি তার সম্পত্তির শিকারীদের আকৃষ্ট করার জন্য মৃত্যুশয্যায় থাকার ভান করেন। এই লোভী শিকারীদের মধ্যে করভিনো, করবেশিও এবং ভোল্টার এবং লেডি উডবি পলিটিক তার সম্পদের উত্তরাধিকারী অন্তর্ভুক্ত হওয়ার আশায় তার জন্য উপহার নিয়ে আসেন। প্রথম তিনজন উপহার নিয়ে আসে এবং প্রত্যেকেই বলা হয় যে তারাই ভলপনির একমাত্র উত্তরাধিকারী হবে। এই প্রতারণা চালটি মস্কা চালে। সে লেডি উডবিকে আবার অসুস্থ ভলপনিকে দেখতে আসতে বলে। মস্কা করভিনো সুন্দরী স্ত্রী সম্পর্কে ভলপনিকে বলে এবং ভলপনি নিজে তাকে দেখার সিদ্ধান্ত নেয়। তারা ছদ্মবেশ নিয়ে বেরিয়ে যায় করভিনোর স্ত্রীকে দেখতে। স্যার পলিটিক উডবি এবং পেরিগ্রিন কর্নিভোর বাড়ির বাইরে পাবলিক স্কোয়ারে যান। তারা প্রাণী নিয়ে কিছু গুজব সম্পর্কে আলোচনা করেন যা স্যার পলিটিক রাষ্ট্রের জন্য একটি খারাপ আভাস মনে করা হতো তখন। তখন মস্কা এবং ন্যানো উপস্থিত হয় এবং একটি মঞ্চ স্থাপন করে। ভলপনি ছদ্মবেশে আসেন এবং ঔষধি বিক্রির জন্য বক্তব্য প্রদান করেন। তিনি সবার কাছে একটি রুমাল চান এবং কার্ভিনোর স্ত্রী সেলিয়া ক্যালিড তার বক্তব্যে মুগ্ধ হয়ে তার রুমাল ছুঁড়ে মারেন। করভিনো তার বইয়ের কাজ দেখে ক্ষুব্ধ হন এবং ভিড় ছত্রভঙ্গ করে দেন। নিজের বাড়িতে ফিরে ভলপনি সেলিয়াকে পাওয়ার কু ইচ্ছা করে। তিনি সেলিয়াকে পাওয়ার জন্য মস্কাকে সে কোনো উপায় বের করতে বলে। করভিনোর বাড়িতে করভিনো ঔষধ বিক্রেতার প্রতি আগ্রহ দেখানোর জন্য সেলিয়াকে বকাঝকা করে। তিনি তাকে তলোয়ার দিয়ে ধমক দেন। মস্কা তখন দরজায় টোকা দেয়। মস্কা তাকে বলে ভলপনির স্বাস্থ্য ফিরে পেতে একজন মহিলা সঙ্গীর প্রয়োজন। কর্নিভো সেলিয়াকে অফার করে এবং সেলিয়া ভলপনির বাড়িতে ভোজের আয়োজন করতে বলে। সেলিয়া রাজি হয়। করভিনোকে তাকে বোঝায় ভলপনির মৃত্যু কাছে, তাই তার কাছে গেলে কিছু হবে না, তার পুরুষত্ব নেই। ক্যারিসিওর পুত্র বোনারিও ঘরে ঢুকে এবং মস্কাকে তিরস্কার করে। মস্কা বোনারিওকে বলে যে তার বাবা করব্বশিও তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার পরিকল্পনা করেছে এবং বোনারিওকে নিজের কানে তা শোনার প্রস্তাব দেয়। ক্যারিবেশিও ভলপনির নামের সব লিখে দিতে রাজি হন। ছেলে তা শুনতে পায়। তার ভাবনায় ছিল ভলপনি তো মারাই যাচ্ছে, তাই এটা দেখে সে সম্পদ তার নামে লিখে দিবে। ভোজের সময় লেডি উডবির জন্য বিনোদন বাধাপ্রাপ্ত হয়। তিনি ভলপনির সাথে অবিরত কথা বলতে থাকেন এবং তাকে একটি টুপি উপহার দেন। বোনারিওকে লুকি রেখে মস্কা রুমে প্রবেশ করে। লেডি উডবিকে বলে যে সে লেডির স্বামী স্যার পলিটিককে অন্য মহিলার সাথে নৌকায় দেখেছে। লেডি চলে যান। তারপর করনিভো এবং সোলিয়া তাড়াতাড়ি রুমে ঢুকলে মস্কা দ্রুত বোনারিওকে লুকিয়ে ফেলে। সোলিয়া এবং ভলপনি একসাথে রুমে থাকেন এবং ভলপনি বলেন যে তিনি আসলে অসুস্থ নন। তিনি সোলিয়াকে ধর্ষণ করার চেষ্টা করেন। তখন বোনারিও লাফিয়ে ওঠে, সোলিয়াকে উদ্ধার করে। তারা জানালা দিয়ে বেরিয়ে যায়। বোনারিও দ্বারা মস্কা আহত হয়। তখন সে ভলপনিকে বেশ ধরে। ভলপনি মস্কাকে ভীতর না হয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে বলে এবং বোনারিও ও সোলিয়ার উপর মামলা দিতে বলে। স্যার পলিটিক্স এবং পেরিগ্রিন গল্প করছিলেন দ্রুত ধনী হওয়ার জন্য। স্যার পলিটিক এবং তুর্কিদের কাছে ভিনিশিয়ান রাজ্য বিক্রি করার পরিকল্পনা করেছেন। আচ্ছা, তখন লেডি উডবি প্রবেশ করেন এবং পেরিগ্রিনকে অভিযোগ করেন যে তিনি সেই মহিলা যে তার স্বামীকে পটিয়েছে। তারপর মস্কা প্রবেশ করে এবং লেডি উডবিকে জানায় যে স্বামীকে আসলো সোলিয়া পটিয়েছে। লেডির ক্ষমা চাওয়া সত্ত্বেও প্রেগ্রিন এই অপমানের জন্য স্যার পলিটিকের প্রতিশোধ নেওয়ার শপথ করেন। বোনারিও এবং সোলিয়া বিপক্ষে মামলা দায়ের করা হয়। মস্কা, ভোল্টার এবং করাবেশিও এবং করভিনো তাদের বিপক্ষে সাক্ষ্য দেয়। উকিল ভোল্টার প্রমাণ দিয়েছিল যে বোনারিও সেলিয়ার সাথে ব্যবচার করেছিল এবং তার নিজ পিতাকে হত্যার চেষ্টা করেছিল। লেডি উইলবি সাক্ষ্য দেয় যে সেলিয়া একজন ছলময়ী বা ছেলে পটানো এরকম একটা মেয়ে। বোনারিও এবং সোলিয়া পক্ষে কোনো সাক্ষী নেই, তাই তারা মামলাতে হেরে যায়। ভলপনি অভিনয় করতে করতে এখন শরীরে ব্যথা অনুভব করছেন। তার কাছে এক গ্লাস মদ রয়েছে এবং মস্কা মামলায় জয়ের আনন্দ উদযাপন করতে প্রবেশ করেছে। সে ভলপনিকে তার সম্পত্তি লোভীদের প্রতারণা করার বুদ্ধি দেয়।
তখন ভলপনি মস্কাকাকে একমাত্র উত্তরাধিকারী হিসেবে উইল লেখেন। তিনি গুজব ছড়ান যে তিনি মারা গেছেন। লোভিরা তখন রুমে প্রবেশ করে বুঝতে পারে যে তাদের ঠকানো হয়েছে। তারা দুজন নিজেদের ছদ্মবেশ ধারণ করে সিদ্ধান্ত নেন এবং লোভিদের উপর এই প্রতারণার আজাব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রসিকতার অজুহাতে পেরেগ্রিন সার পলিটিকের উপর প্রতিশোধ নিয়েছেন। সার পলিটিক্স তার খ্যাতি নষ্ট হওয়ার পরে ভেনিস ছেড়ে চিরতরে চলে যান। ভলপনি মস্কার ছদ্মবেশে করপাসিও করফিনো এবং ভেল্টার্সও যন্ত্রণা দেন। ভল্টোর আদালতে ফিরে যান এবং স্বীকার করেন যে তিনি মামলার সময় মিথ্যা বলেছেন। ভলপন মস্কার ছদ্মবেশ ধারণ করে আদালতে যান এবং তাকে বলেন যে ভলপন এখনো জীবিত, তাই ভল্টোর তার বক্তব্য প্রত্যাহার করে। তারপর ভলপনি দেখেন যে মস্কা তাকে নিজের বাড়ি থেকে বাইরে বের করে দিয়েছে, যেহেতু তিনি মস্কার নামে সব লিখে দিয়েছেন। মস্কাকে আদালতে তলব করা হয় এবং সে নিশ্চিত করে যে ভলপনি মারা গেছে। তখন ভলপনি তাকে অনুরোধ করেন তিনি বেঁচে আছেন এটা বলার জন্য, কিন্তু মস্কা তার সম্পত্তির অর্ধেক দাবি করে। তারা একমত হতে পারে না। তখন ভলপনিকে অফিসাররা নিয়ে যায়। অবস্থা বৈক্ষতিক দেখে তিনি দ্রুত তার নিজের ছদ্মবেশ খুলেন এবং মস্কাকাকে তার আসল জায়গায় নামিয়ে আনেন। এরপরে আদালতে জড়িত প্রত্যেককে শাস্তি প্রদান করা হয়। আমরা যদি বেন জনসন সম্পর্কে জানি তাহলে আমরা দেখব বেন জনসনের অন্যতম আরো কিছু নাটক আছে, এভরি ম্যান ইন হিজ হিউম্যার, এভরি ম্যান আউট অফ হিজ হিউম্যার, আমরা এগুলো জানি। এবং তার নাটকের একটা বিশেষত্ব হলো হিউমারকে বিশেষ অর্থে প্রয়োগ করেছিলেন তিনি বেন জনসন। যে হিউমার শেক্সপিয়রের নিকট ছিল মুখের হাসি চোখের জল মিশিয়ে এক প্রকার ইন্দ্রধনুর প্রতিচ্ছবি বা বনচ্ছটা ছিল, এরকম সেই সময় তৎকালীন সময় ক্ষুদ্র ক্ষুদ্র অসঙ্গতিগুলোকে বিধৌত করে প্রসন্নতা উজ্জ্বল সেই হিউমার বেন জনসনের কাছে হয়ে উঠল ব্যঙ্গের ক্ষতবিক্ষত অসঙ্গত উত্তর তীক্ষ তীব্র। মধ্যযুগের চিকিৎসা শাস্ত্রে হিউমার শব্দটির অর্থ হল মানবদেহের ধাতুর আধিক্যে বা প্রাধান্য দেখা দিলে তখন মানুষ অসুস্থ বা রোগাক্রান্ত হয়ে পড়ে। জনমনে সৃষ্টি প্রত্যেকের চরিত্রে বায়ুর আধিক্যে রোগগ্রস্ত বলে মনে হয়, তাই তাদের মধ্যে উদ্ভব খেপামি লক্ষ্য করা যায়। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় দেখব যে শেক্সপিয়ার ছিলেন বেন জনসন এর এভরি ম্যান ইন ইজ হিউম্যান নাটকের একজন অভিনেতা। তার মানে বেন জনসনের একটা নাটক সেটাই যে ইন হিউম্যান, সেখানে শেক্সপিয়ার কি করেছিলেন, অভিনয় করেছিলেন। আবার আমরা এটাও মনে রাখবো যে বেন জনসনের কমেডি ইজ কানেক্টেড উইথ মেডিকেল থিওরি। তাহলে বেন জনসনের যে কমেডিগুলো আছে এগুলো মেডিকেল থিওরির সাথে একটা কানেক্টেড, এটা আমরা বুঝবো। আবার বেন জনসনকে আমরা জানি যে তিনি ছিলেন ফার্স্ট, আবার বেন জনসন সম্পর্কে যদি আমরা বলি তাহলে তিনি ছিলেন দ্য ফার্স্ট গ্রেট নিউ ক্লাসিক্যাল অ্যান্ড কল্ড কমেডি অফ হিউম্যান।